সম্প্রতি দেশীয় রঙিন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও সুপারস্টার শাকিব খান অভিনীত সুরঙ্গ ও প্রিয়তমা সিনেমার ট্রেলার ও পোস্টারে কোনো প্রকার সতর্কবাণী ছাড়াই একাধিক ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এমন দৃশ্য প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি চলচ্চিত্রগুলো থেকে দ্রুত এই দৃশ্য বাদ দিতে এবং পোস্টার সংশোধন করারও দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী একটি সুস্থ জাতি গঠনের প্রত্যয় নিয়ে 2040 সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা 5-এর উমতে স্পষ্ট উল্লেখ করা আছে যে বাংলাদেশে প্রস্তুতকৃত ও প্রচারিত বা বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য টেলিভিশন, রেডিও, ইন্টারনেট বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করিবেন না বা করাইবেন না। অথচ এই আইনের তোয়াক্কা না করে সিনেমা ও নাটকে অপ্রয়োজনে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিগত এক বছরে যতগুলো সিনেমা জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে হাওয়া ও পরাণ অন্যতম। এই সিনেমাগুলোর পোস্টারে ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে। এতে শুধু আইন লঙ্ঘন করা নয়, বরং তরুণদেরও ধূমপানের প্রতি আকৃষ্ট করা হয়। এমত অবস্থায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে অকারণে নাটক, সিনেমায় যথেচ্ছাভাবে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনেমা ও থিয়েটারগুলো নিয়মিত পরিদর্শন করার পাশাপাশি নাটক ও সিনেমা প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সেন্সর বোর্ড যাতে অপ্রয়োজনীয় ধূমপানের দৃশ্য বাদ দেয় তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। এদিকে হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তমা সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে সুরঙ্গ ছবিতে নিশোর বিপরীতে জুটি বেঁধেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী তমা মির্জা।